সাবস্ক্রাইব করুন সবুজ অফিশিয়াল চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি ভাইরাল টপিক নিয়ে। আর আজকের টপিক আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বোরকা পরিহিত মা তার সন্তানের সাথে ক্রিকেট খেলছে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজধানীর পল্টন ময়দানে মা ও ছেলের ক্রিকেট খেলার একটি দৃশ্য নজর কেড়েছে সবার। মাদ্রাসা ছাত্র শেখ ইয়ামিন সিনান, তার বয়স 11 বছর, কবি নজরুল ক্রিকেট একাডেমিতে ক্লাস করতে আসে। সেদিনও সিনান ক্রিকেটে ক্লাস নিয়ে এসেছিলেন তার মা ঝর্ণা আক্তার, কিন্তু এখনও বন্ধু কিংবা প্রশিক্ষক না আসায় মাকে নিয়েই নেট প্র্যাকটিস শুরু করে দেয় সিনান। বোরকা পরিহিতা ঝর্ণা আক্তারের ব্যাটিংয়ে পাঠিয়ে কিছুক্ষণ বোলিং করে সিনান। ছোট সিনানের ছুড়ে দেওয়া বলের ঘূর্ণিতে ব্যাটসম্যান ঝর্ণা আক্তার পরাস্ত হলে সাকিব আল হাসানের মতোই উচ্ছ্বাসে ফেটে পড়ে শিশুটি। দর্শক, এই ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল, বাংলাদেশের ট্রেন্ড লিস্টের প্রথম কাতারে রয়েছে। দর্শক, এই বোরকা পরিহিত ঝর্ণা আক্তার, তিনি যেভাবে ইসলামের আদর্শকে ধারণ করেছেন এবং পর্দা বজায় রেখে তার সন্তানের সাথে ক্রিকেট খেলছেন, এটিকে অনেক বিশ্লেষক বলতে পারেন কিংবা প্রগতিশীল নারী জোট, নারী সমর্থক যারা আছে তারা এটিকে খারাপ নজরে দেখছেন। তারা অনেকেই মন্তব্য করছে যে এটা আফগান নারীদের মতো তার চলাফেরা। আসলে একজন নারী যদি ধর্মীয় বিধি মোতাবেক চলাফেরা করে সেটা কি আফগান হয়ে যায়? সেটা কি ইসলাম নয়? আসলে এই সমস্ত প্রগতিশীল নারীরা আজ বাংলাদেশে নারীদেরকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দুয়ারে। তারা তো নিজেরাই জাহান্নামের চৌরাস্তায় গিয়ে দাঁড়িয়েছে এবং আরও নারীদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একজন নারী, তিনি পর্দা বজায় রেখে সব কিছু করতে পারবেন, এবং পর্দা বজায় রেখেই ঝর্ণা আক্তার তার ছেলের সাথে ক্রিকেট প্র্যাকটিস করেছেন। এটা অনেকেই সাধুবাদ জানিয়েছেন যে একজন নারী পর্দা বজায় রেখে সব কিছু করতে পারে।